ক্যারেক্টার নিছো? নিছি, কিন্তু বিয়ের পরে এই বাড়ি এসে কোনো দিনও থাকিনি। খালি কেনা আর কেনা, যেখানে যাই খালি কিনতেই পারলে বাঁচে। ব্যাচেলার ছেলেরই কি অবস্থা, ঘরে চলেছে বিছানাটা, বিছানা নেই দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু ভালো আছি। মিষ্টিমিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু মাংস কষাচ্ছি। মায়েদের বাড়িতে আজকে লাস্ট, আমি আজকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাব। তো মা আবার আজকে একটু চিকেনও করছে, আর এদিকে ভাতও বসানো হয়ে গেছে, এগুলো সব মাই বসিয়েছে। মা একটু বললো আমাকে নাড়া দিয়ে দিতে, কারণ আমার মা আর দিদি করছে অন্য একটা কাজ। দেখো এটা হলো ভেটকি মাছ, তো ওই ভেটকি মাছের পাতুড়ি করছে, তো এর জন্য মা কলা পাতায় মুড়ে নিচ্ছে। মাছটাকে কিন্তু আমার দিদি গোল গোল করে কেটে নিয়ে এসছে, যদি মানে স্লাইস করে পাতলা করে যেটা কাটে না, ওইটা দেখলে মনে হয় যে এটা ভেটকি মাছ, ভেটকি মাছ। তো যাই হোক, এভাবে কেটেছে। তো আমি আবার বসে বসে দেখছিলাম, ওইদিকে আমি চিকেনটা নাড়া দিয়ে এসেছি। তা মা দিদি কিভাবে কি করে আমি ওগুলো একটু দেখা দেখি করছিলাম। বুঝতেই পারছো সব কিছু দেখার প্রয়োজন, কারণ আমিও ঘরে বানিয়ে খেলেও খেতে পারি, তাই না? আর ভয়েস দিচ্ছি, সাইডের নয়েজ আসবে, তো একটু ইগনোর করো, যেহেতু বুঝতে পারছো আমি এটা সকালের দিকে দিচ্ছি। সবাই কাজবাজ করছে, সবাই চেঁচামেচি করছে, আমার নিজের বিরক্ত লাগছে। তারপর দেখো চিকেন কষা হয়ে গেছে, তারপর মামাকে একটু দিয়ে দিল, যেহেতু আমি ঝোলের চিকেনটা খেতে পারি না, এ কারণে মা বলছে তাহলে কষা কষা একটু খেয়ে নে, যদি পরে না খেতে পারিস, কারণ আমি এখন অবধি মাংস খেতে পাচ্ছি না, মাছটা খেতে পাচ্ছি। মাছ তো মাঝে ছেড়েই দিয়েছিলাম, ওই মা খাইয়ে খাইয়ে ঠিকঠাক করেছে। তো মা আবার এসে বলছে নুন ঝাল ঠিক আছে, তাই বললাম হ্যাঁ, ছোটোবেলা থেকেই মা এরকম মাংস কষা দেয়, আর এটা দেখবে ভালোও লাগে। তারপর দেখো দিদি ভাত বাড়ছে, দিদি চলে যাবে কারণ বাবু স্কুলে রয়েছে, ওকে আবার আনতে যাবে খেতে, তার জন্য তো দিদি আমারটা বাড়ছে, দাদারটা আর হলো ওরটা। তো আমরা তিনজন খেয়ে নেব, আর মা গেছে স্নান করতে, মা পুজো দিয়ে তারপরে এসে বাবাকে নিয়ে খাবে। আর বাবাও বাড়ি ছিল না, বাবা গেছিল আমার বড় বৌদিকে খাবার দিতে। এদিকে পুজোর সময় তোমাদের বলা হয়নি, আমাদের পুজোটা এবার খুবই বাজে কেটেছে, আমার বৌদি খুব অসুস্থ ছিল, সেই নিয়ে আমরা প্রচুর পরিমাণে টেনশানে ছিলাম, এজন্য নবমী দশমী ভ্লগও দিইনি, দেখতে পেয়েছো। তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম। তো এখন বাজতে যায় হলো গিয়ে 3:20, তো আমি একটু পরে রেডি টেডি হয়ে ওই বাড়িতে যাব, তোমার দাদা হয়ে আসবে, ও খাওয়া দাওয়া করবে, তারপরে যাব। আজকে বাড়িই যাব, বাড়ি গিয়ে যাই না কী করব, অনেক দিন এই বাড়িতে রয়েছি, তো পুরো এক মাস আমি এই বাড়িতে রয়েছি, আর এই এক মাসই মা দেখভাল সব কিছুই করছে। তো এই বাড়ি গিয়ে মানে হয় না একটা অভ্যাস, সে অভ্যাস হয়ে গেছে বাড়িতে, আমি না খেলে আমার মামাকে খাইয়ে টাইয়ে দেয়। এই দুদিন থাকি বা তিন দিন চার দিন যাই থাকি, মনে হবে যে ভালো লাগছে না, ভালো লাগছে না, একটা ব্যাপার হবে। দেখো আমি কিন্তু বিয়ের পরে এই বাড়ি এসে কোনো দিনও থাকিনি, আসতাম খেতাম, মানে যেভাবে বাপের বাড়ির মানুষ আসে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে চলে যায়, সেরকম সারাজীবন এই করেছি। এই বাড়িটা আসার পর থেকে মানে থাকা হয় এই আর কি, আর এই যে মানে এত মাস আমি থাকলাম এই মানে প্রথম। আর চুলটা পুরো ভেজা রয়েছে, আর ফ্যান অফ করে কথা বলছি এখন। আগে তো তেলই দিতাম না মাথা, আর এখন সবসময় তেলে জলে থাকতে হয় আর কি, বলবো। আর এত গরমও পড়েছে, আর রাতে ঠান্ডা পড়ছে, তার মধ্যে বিরক্তও লাগছিল, তার জন্য শ্যাম্পুটা করে নিলাম। আর যেহেতু বাড়িতে যাব, তো বাড়িতে যাই একটু নলে রুগী রুগী, মানে তেল চুলে আমাকে সবসময় রুগী রুগী লাগে, কেমন যেন একটা লাগে, মানে আমার যাও না দেখে মনে হবে হ্যাঁ আমার এটা হচ্ছে একটা। তো ফ্যান চালাই, ফ্যান চালিয়ে একটু বসি, তোমার দাদা হয়ে আসুক, খাওয়া দাওয়া করুক, তারপর আমি ব্যাগ গুছাবো, সব জামা কাপড় নেবো না, অল্প কটা জামা কাপড় নিয়ে শ্বশুর বাড়ি চলো। তো দেখো ওই ব্যাগগুলো মুছে নিচ্ছি, আর এত ধুলো পড়েছিল, যেহেতু ইউজ করা হয় না, আর এই এই ব্যাগটা নিয়ে আমি হসপিটালে যাই, যেখানে যে এই ব্যাগটা নিয়ে, আর ওই ব্যাগটা যেটা দেখছো ওটা কিন্তু আমি পুজোর সময় নিয়ে বেরিয়েছিলাম, তার জন্য আনা হয়েছিল। তাও আবার তোমার দাদাভাই কথা শোনাচ্ছে, ভয়েসটা তোমাদেরকে শোনাবো। তো সব কিছু মুছে কিন্তু আমি নিয়ে যাচ্ছি,
আর কি করব, নিজেকেই করতে হচ্ছে, আর নিজে শুয়ে শুয়ে ভিডিও করছে। আমার মা হয়তো এই ঘরে থাকলে করে দিত, মা এদিকে ভাত খাচ্ছে তাই করছে না। কতগুলো ব্যাগ, হ্যাঁ দুটো ভ্যানিটি ব্যাগ, একখানা বড় ব্যাগ। অনেকগুলো ফটো আনা হয়েছে, এই কারণে আমি আবার বেছে বেছে এই বাড়ির জন্য কটা নিয়ে চলে আসছি, কারণ আমি এই বাড়িতেও কটা ফটো লাগাবো, তো এর জন্য দেখছি। তাই বাবাকে বলছিলাম কোনটা কোনটা নেব, মানে এবারে আমাকে সবাই ফটো এনে দিয়েছে, মানে আমার দাদা, আমার বাবা, তারপরে একটা দিদি, তারপর তোমার দাদা ভাই, তোমার দাদা ভাই তাও বলছে যে আরও আনবো। মানে কোথায় লাগাবো জায়গা তো নেই, কোথায় যে লাগাবো ঠিক নেই, তাও এই যে আমার যে কটা দেখো পছন্দ হচ্ছে আমি নিয়ে যাচ্ছি, আর বাড়িতে এসে কিন্তু এই ফটোগুলো আমি লাগাবো, তো তোমাদেরকে দেখাবো। নাটক যে ক্যামেরা অন করলাম শুয়েই আছে, আমি দেখো রেডি হয়ে যে ব্যাগ ট্যাগ নিয়ে সব রেডি যে যাব। তাড়াতাড়ি মা বললো যে বেলায় বেলায় যেতে। এই খেজুর গুলো মিতালি নিয়ে এসছে, এই যে মিতু এই ঢুকলাম, আর বাড়ি ঢুকে কোথায় আনন্দ পাবো তা না, বাড়ি ঢুকে রাগ হয়ে গেছে আমার। দেখো এদিকে বিছানার কি অবস্থা, মানে ব্যাচেলার ছেলেরই কি অবস্থা, ঘরে চলেছে বিছানাটা, বিছানা নেই দেখো কি আমার তাকিয়ে আছে কি এমন বলো, আমার এতই হয়েছে কি বিচ্ছিরি। এইগুলো দেখি একটু পরিষ্কার টরিষ্কার করি, অনেকদিন পর এসছি বাড়িতে, ছেলে মানুষ যা হয় বুঝতেই পারছো কি অবস্থা। দেয়ালগুলো তো একটাও ফাঁকা নেই, এই দেয়ালটা ফাঁকা তাই তোমার দাদা ভাই ওইখানে পুচকুটাকে লাগিয়েছে, আর মানে এত কিউট কি বলবো। আর এই যে একটা গোপালের ছবি, আর এটা হলো গিয়ে যে রাধা গোবিন্দ নিয়ে এসেছিলো, আর হলো গিয়ে গৌণিতায় রয়েছে দেখতে পাচ্ছ, তাই বললাম এটা দরজার উপরে লাগাও, তাহলে যখনই বেরোবো দেখতে পারবো, ভালোও হবে সকালে উঠেও আমি দেখতে পারবো, তার জন্য উপরে লাগিয়ে দিচ্ছে। হাত পাচ্ছে না বেচারা, তাও অনেক কষ্ট করে লাগিয়ে দিল। তারপরে দেখো আমি তোমাদের সব কটা দেখিয়ে দেব পরের ভিডিওতে। এরপরে আমি চলে যাব বাজারে, কারণ বাজারে গিয়ে আমি একটা নাইটি কিনব। এই নাইটিটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছে, আমার শাশুড়ি মা আমাকে পুজোর সময় টাকা দিয়েছে, বলল যে একটা নাইটি বা একটা জামা কিনে নিস, তো আমি বললাম তাহলে একটা নাইটিই কিনে নিই, আর জন্য আমি নাইটি কিনতে আসলাম। আর এই দোকানে নাইটিগুলো এত ভালো ভালো, কিন্তু দামও সেই ভালো, তো এই হলুদটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু শীত চলে আসছে তো পোকার অনেক এই কারণ থাকে, তো এর জন্য আর নিলাম না। তারপর দেখো এখান থেকে কোনটা নিয়েছি, বাড়ি এসে দেখাবো। মজা খালি কেনা আর কেনা, যেখানে যাই খালি কিনতেই পারলে বাঁচে। আমি এতদিন পর জিনিস কিনছি, তাও দেখো কথা শুনতে হচ্ছে, তো এখান থেকে একটা কানের নিচ্ছিলাম, তো কানেরটা তোমাদেরকে দেখাবো। এরপরে আমি চলে যাব একটু পাল্লা, যেহেতু পুজোতে একদম কোথাও যাইনি, আর কেমন ভুরুগুলো মোটা হয়ে গেছে, কেমন লাগছিল দেখতে যে কি বলবো তোমাদেরকে। গুড মর্নিং বন্ধুরা, তো কালকে বাড়ি এসে ভিডিওটা শেষ করা হয়নি, কালকে বাড়ি আসার পর মানে সারা রাস্তা বাজারে ছিলাম, এত অস্থির লাগছিল শরীরটা কি বলবো, তারপরে যে বাড়ি এসে ভিডিওটা শেষ করব, আমার একটু শেষ করা হয়নি, কি কিনলাম কি কিনা মানে সেগুলো দেখারও হলো না,
তো তোমাদেরকে দেখাই কালকে আমি কোন নাইটিটা নিয়েছি। আমি ফোনটা একটা রাখি। একটা কাপ্তান নিয়েছি, কাপ্তান কেমন হয়েছে? ঠান্ডা লাগে বাবা, ঠান্ডা লাগছে এরকম মনে হচ্ছে আমার। তো এই যে এই কাপ্তানটা নিয়েছি, কেমন হয়েছে একটু জানিও আমাকে। আর এখানে তো ওই যে ফিতে রয়েছেই, তো ভালো, আমার তো খুব পছন্দ। তোমাদের কেমন লাগছে বলো তো। তোমার দাদাভাইকে বলেছিলাম যে আমি দুটো নেবো, তো বলেছেন না এখন একটা না পরে আর একটা নেবে, তার জন্য আর নিইনি। আর এই যে কসমেটিক্স পুজোর সময় তো বেরোয়ও নি, কিছু কিনেও নি। তো এই যে টিপের পাতাগুলো কিনেছি, একটা ফেস পাউডার শেষ হয়ে গেছিলো সেটা নিয়ে নিয়েছি, কনসিলার এটাও শেষ হয়ে গেছিলো। মানে শেষ হয়ে গেলেই তো কেনে, থরি থাকলে কেনে। আর একটা ব্লেন্ডার কিনলাম, মানে পুজোতে কিচ্ছু কিনি বলে এখন কিনেছি। একটা এই যে গোলা সিঁদুর, আর একটা লিপ লাইনার নিলাম, একটা কানের, আর নেল পলিশ। বাজারে গেলে নেল পলিশ নিতেই হয়, নেল পলিশ আর লিপস্টিক। লিপস্টিক এখন আর নিই না, প্যালেট কিনেছি তাই। আর এই যে তিনটা কালার, এই তিনটে কালার কিনেছি, ব্যাস আর কিছুই কিনিনি, এইটাই। এগুলো কিনে নিয়ে আসলাম, ব্যাস আর কিছুই না। আর বাড়িঘরের যে অবস্থা ছিল কি বলবো, সেগুলো সকালে উঠে সব গুছগাছ করেছি, সেইগুলো আর ভিডিও টিডিও করা হয়নি। এরপরে আবার নেক্সট ভিডিওতে আসছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো টাটা। আর কেমন হয়েছে আমার নাইটিটা, এটা তো এটা একটু জানিও কেমন হয়েছে।